প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই এখন জেনে থাকবেন যে আমি ডাক্তার শতদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধ্যাত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি। বিশেষ করে নারীদের বন্ধ্যাত্ব এবং পুরুষের শারীরিক মিলনের যে অক্ষমতা, এ ধরনের সমস্যার সুচিকিৎসা প্রদান করে থাকি। তো আপনাদের এ ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন। আমি মূলত নারী পুরুষের বন্ধাত্বেরই চিকিৎসা করি। নারী পুরুষের যে কোনো ধরনের জটিল বন্ধাত্বের সমস্যাই থাকুক না কেন, আপনারা যদি আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনারা সুস্থ হতে পারবেন বা বন্ধাত্বের এই সমস্যাকে নিরাময় করতে পারবেন। দর্শক, আপনারা কম বেশি সবাই এখন জেনে থাকবেন, বা যারা আমার ইউটিউব ফলোয়ার আছে তারা অবশ্যই জেনে থাকবেন, কারণ ইউটিউবে আমার অনেক রোগী রয়েছেন বা অনেক সংখ্যক ফলোয়ার রয়েছেন, তারা কিন্তু আমার চিকিৎসা সম্পর্কে জানেন বা আমার এখানে চিকিৎসা নিয়ে খুব স্বল্প সময়ে গর্ভধারণ করেছে এমন মহিলার সংখ্যাও অসংখ্য রয়েছে। তো অবশ্যই তারা আমাকে সাপোর্ট করবেন এবং তারা এটা অবশ্যই বলবেন যে আমাদের চেম্বারে বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যা চিকিৎসা সেবা গ্রহণ করলে অবশ্যই দ্রুততম সময়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব। তো এটি অবশ্যই সম্ভব, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি। আমাদের এখানে যে সকল নারী বা পুরুষ বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যায় ভুগছেন, তারা চিকিৎসা নিয়ে বেশ ভালো রেজাল্ট পেয়েছেন বা সফল হয়েছেন। তো দর্শক, আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মহিলাদের বন্ধ্যাত্বের সমস্যা। মহিলাদের বন্ধ্যাত্ব সমস্যা কেন হয় বা হলে কী ধরনের চিকিৎসা করবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত বলবো। তো মহিলাদের বন্ধ্যাত্ব হবার পেছনে বেশ কিছু কারণ থাকে। আপনার ওভারিয়ান কোনো সমস্যা থাকলে, আপনার ফেলোপিয়ান টিউবে ব্লক থাকলে, আপনার যদি জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগ থাকে, আপনার যদি যোনির প্রদাহ থাকে, আপনার যদি মাসিক অনিয়মিত হয় বা ব্যথাযুক্ত মাসিক হয় এবং মাসিকের সময় যদি অধিক রক্তক্ষরণ হয় এবং আপনার যদি থাইরয়েড বা হরমোনাল সমস্যা আছে বা আপনার ওজন অতিরিক্ত বেশি, আপনার ডায়াবেটিস আছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধ্যাত্বের মতো সমস্যা হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যারা অলস প্রকৃতির তাদেরও কিন্তু বন্ধ্যাত্বের মতো সমস্যা হয়। এছাড়া অনেক মহিলার আছে যাদের কিন্তু এই বন্ধ্যাত্ব নেই, অথচ তাদের মানে সন্তান ধারণ করতে পারলেও তাদের কিন্তু এইটাকে দীর্ঘদিন তারা কন্টিনিউ করতে পারে না বা তারা শেষ পর্যায় পর্যন্ত যেতে পারে না, তার আগেই বেবিটি নষ্ট হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়। তো এ জাতীয় সমস্যায়ও যারা ভুগছেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তবে উপকৃত হতে পারবেন। তো এটা অবশ্যই আমি জোর গলায় বলতে পারি যে আমার এখানে যে সকল মহিলা বা পুরুষ বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যায় চিকিৎসা সেবা নেন তারা অবশ্যই উপকৃত হতে পারেন। তো আমি বললাম যেসব কারণে সাধারণত নারীদের বন্ধ্যাত্ব হয় আমি উপরে বলেছি, তো ওই সব কারণ যদি আপনার মধ্যে বর্তমান থাকে সেক্ষেত্রে আমার বোর্ডে লেখা দুটি মাত্র মেডিসিন দেখুন, আমি লিখেছি PK76 এবং শ্যাবাল শেরু মাদায়। এই দুটি মাত্র মেডিসিন আপনারা যদি যথাযথভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বন্ধ্যাত্বের সমস্যা নিরাময় হবে। বিশেষ করে নারীদের জরায়ুতে যদি টিউমার থাকে বা জরায়ু নালি ব্লক থাকে বা টিউব ব্লক থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই দুইটি মেডিসিন অত্যন্ত কার্যকরী হবে। তো আমি আমার দর্শকদেরকে অবশ্যই বলবো, যারা বন্ধ্যাত্বের মতো জটিলতায় ভুগছেন তারা অবশ্যই শারীরিকভাবে একটু ফিট থাকার চেষ্টা করবেন, নিয়মিত ব্যায়াম করবেন, খাবার দাবারে একটু পরিবর্তন আনবেন, সবসময় সুষম ভালো ভালো খাবার চেষ্টা করবেন, তেলে ভাজি খাবার এড়িয়ে যাবেন, মিষ্টি জাতীয় খাবার খাবেন না, রেডমিট খাবেন না, এবং নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করবেন। সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে মাত্র এই দুইটি মেডিসিন সেবন করে আপনারা গর্ভধারণ করতে পারবেন বা আপনাদের বন্ধ্যাত্বের যে সমস্যা সেই সমস্যাটিকে নিরাময় করতে পারবেন। তো
তো আপনারা এই দুটি মেডিসিন কখন ব্যবহার করবেন? দর্শক, আপনাদের সুবিধার জন্য আবার বলছি, আপনার ওভারিয়ান কোনো সমস্যা থাকলে বা আপনার ফেলোপিয়ান টিউব যদি ব্লক থাকে বা আপনার যদি জরায়ুতে টিউমার থাকে বা জরায়ুর বিভিন্ন স্তরের রোগ বা প্রদাহ থাকে, আপনার যদি যোনির প্রদাহ থাকে, আপনার যদি ব্যথাযুক্ত মাসিক হয়, আপনার যদি মাসিকের সময় অধিক রক্তক্ষরণ হয়, আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে, হরমোনাল সমস্যা থাকে, ওবেসিটি থাকে বা আপনি ডায়াবেটিসের মতো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন বা এই সব সমস্যার কারণে যদি আপনার বন্ধ্যাত্বের মতো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই দুইটি মেডিসিন ব্যবহারের মাধ্যমে খুব দ্রুততম সময়ে আপনার বন্ধ্যাত্বের সমস্যা নিরাময় হবে এবং আপনি দ্রুততম সময়ে গর্ভধারণ করতে পারবেন। তো আমি আমার মহিলা দর্শকদেরকে বলবো, অবশ্যই যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন, বিশেষ করে বন্ধ্যাত্বের মতো সমস্যায় ভুগছেন, তারা আর কোনো চিন্তা না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে PK-76 এবং শ্যাবাল শেরু মাদার এই দুইটি মেডিসিন কিনে যথাযথ নিয়মে সেবন করলে খুব দ্রুততম সময়ে বন্ধ্যাত্বের মতো সমস্যা নিরাময় হবে। তো দর্শক, আপনারা এখন অনেকেই প্রশ্ন করেন যে স্যার, মেডিসিন দুটি খাবার নিয়ম কি? মেডিসিন দুটি খাবার নিয়ম অত্যন্ত সোজা। সেটি হচ্ছে, আপনারা 1/4 কাপের হাফ কাপ পানিতে PK-76 মেডিসিনটি 10 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পরে দিনে 3 বার খাবেন। আর শ্যাবাল শেরু মাদার মেডিসিনটি আপনারা 1/4 কাপের হাফ কাপ পানি নেবেন, সেখানে 10 ফোঁটা মেডিসিন মিশিয়ে নেবেন, খাবার 1 ঘন্টা পরে খাবেন। এই যথাযথ নিয়মে আপনারা যদি 2 থেকে 3 মাস এই দুইটি মেডিসিন ব্যবহার করতে পারেন এবং নিয়ম মেনে শারীরিক সম্পর্ক করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনাদের দ্রুততম সময়ে গর্ভধারণ হবে। তো দর্শক, একটি কথা অবশ্যই খেয়াল রাখবেন, এই দুইটি মেডিসিন যখন আপনারা খাবেন তখন অবশ্যই আপনারা মাসিকের 9তম দিন থেকে 22তম দিন পর্যন্ত একদিন পর পর একদিন শারীরিক সম্পর্ক করবেন, সেক্ষেত্রে দ্রুততম সময়ে আপনি গর্ভধারণ করতে পারবেন বা আপনার বন্ধ্যাত্বের মতো সমস্যা নিরাময় করতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে যদি আপনি আপনার বন্ধ্যাত্বের সমস্যা নিরাময় করতে চান, সেক্ষেত্রে অবশ্যই PK-76 এবং শেরু মাদার মেডিসিন দুটি কিনে আপনারা সেবন করতে থাকুন। তো দর্শক, এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে, সেক্ষেত্রে আপনারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবারে আমাকে কল করতে পারবেন 01710687950 এই নাম্বারে। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়েরবাগ, চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।